নারী সুরক্ষা নিশ্চিত করক রাজ্যর প্রান্তে প্রান্তে প্রতিবাদ নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিরে অসমর প্রান্তে প্রান্তে প্রতিবাদ উজনি নামনি সবত্র প্রতিবাদ বিজনী বিলাসীপাড়াত আমচুর প্রতিবাদ চিরাঙত প্রতিবাদ বজরং দলর যেহেতু অসম পুলিশে অনতবলমে বিলম্ব নকৰি এনকাউন্টারের দরে কিছুমান কার্য করে আছে আর অসমত এইবিলাক মানে ধর্ষণকাণ্ড বাংলাদেশি মিয়া দপদপনি চলিবলে দিয়া নহব রাষ্ট্রীয় বজন দল আমি শুকাই দিয়ে আছো যে রাষ্ট্রীয় বজন দলে এতিয়াও মানে সক্ষম হয়ে আছে রাষ্ট্রীয় বজন দলে বাংলাদেশি মিয়ার দপদপনি অসমত চলিব দিয়া নহব রাষ্ট্রীয় বজন দলে হাতত খাড়ি মিন্দি হয়ে থাকা নাই রাষ্ট্রীয় বজন দলে হাতত তরুয়াল লই দা লই ওলাই আহিব তামার হাতত প্রতিবাদ সদ অসম ছাত্র সন্থার কলকাতা জঘন্য কাণ্ডের পিছত আপনার ইতিমধ্যে জ্ঞাত যে নিচিন ঠাইতো এনেকা ধরনের জঘন্য কাণ্ড সংঘটিত হয়ে আছে এই জঘন্য কাণ্ডর বিরুদ্ধে যে রেপিস্ট সকল আছে রেপিস্টক করাক্ত করে ফাঁসি দিব লাগে আমি ছাত্র সন্থায় এই দাবি করছো আজি আমি তামাহাট আঞ্চলিক ছাত্র সন্থায় আমি একঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী লিখে 27 রাষ্ট্রীয় ঘাইপথত তামাহাট বজারের আমি হাতিদুরালে আমি সমদল করছো আমি আজি এই সরকার চকিয়ে দিব বিচারিছো যে অতি সোনকালে কাল্পিতক গ্রেপ্তার করে ফাঁসি দিব লাগে নাহলে কঠোরতম কঠোর শাস্তি দিব লাগে শনিবারে সন্ধ্যা এই দৃশ্য তেজপুরত আসুর জোর সমদল প্রশাসনে নারী সুরক্ষা দিয়াত ব্যর্থ হওয়ার অভিযোগ প্রশাসনের ব্যর্থতা ধিক্কার আসুর শনিবারে সন্ধ্যা নলবাড়িত কংগ্রেসের প্রতিবাদ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ রাজনৈতিক দলটোর ডিব্রুগড়ের প্রতিবাদ হিন্দু ক্রান্তি দলের জেলত পড়ি লাভ নাই বাংলাদেশী মিয়া বাংলাদেশী মিয়া সিধা সিধি এনকাউন্টার করব লাগে এটাই দাবি আর প্রতিবাদ করি প্রতিবাদ করে করে ভালো লাগছে যদি সরকারে এনকাউন্টার করাব নয় ফাঁসি দিব নয় তো রাজ্যের হাতত গোটাই দিব লাগে আমি তার ব্যবস্থা করিম কিমান প্রতিবাদ করব আমার হাজার হাজার ডিব্রুগড় পাল ধুবুর লগে আমার হাজার হাজার মাক আমার ভোটেক দিনে রাতে ধ্বংস করেছে বাংলাদেশী মিয়া আর এটা আমার অসমিয়া আমার জাগিব হল আর এটা না জাগে তো মাছের বাজার সবজির ব্যাপার গোটে ধ্বংস হয়ে গেল আর আমার মার্ঘেরি তাত প্রতিবাদী সমদল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর প্রতিবাদ লাহরি ঘাটত রাইজ ওলাই আহিল ধর্ষণকারীর বিরুদ্ধে যে নারকীয় কাণ্ড সংঘটিত হয়েছে ইয়াত বিশেষ একটা জাতির কথাই উল্লেখ করা বেশি হয়ে আছে কিন্তু আমি এটা কথা কব বিচার তাতকে যে আমি অসমত বা করো আমি অসমিয়া কোন জাতিয়ে করেছে জাতি ধর্মের উপর আমার কথা নাই যে অপরাধ করেছে কি অপরাধী আর তার মানে কঠোরের পর কঠোরতম শাস্তি প্রদান হব লাগে প্রতিবাদ অব্যাহত ঢিঙত তিনদিন ধরে ঢিঙত অব্যাহত প্রতিবাদ ঢিংকাণ্ডর পলাতক অভিযুক্তর গ্রেপ্তারের দাবিত দেওবারে প্রতিবাদ রাইজর নোৱাৰা হৈছে মুক্ত মনে বিচৰণ কৰিব নোৱাৰা হৈছে গতিকে আমাৰ নাৰী সুৰক্ষা লাগে আৰু আমাৰ যিসকল অভিভাৱক আছে তেওঁলোকে তেওঁলোকৰ পুত্ৰসকলক নাৰীসকলক যে সন্মান কৰিব লাগে এই কথাখিনি মানে সৰুৰে পৰা শিক্ষা দিব লাগে এইটোৱে বিচাৰিছোঁ এতিয়া এনেদৰেই নাৰী নিৰ্যাতনৰ বিৰুদ্ধে সৱত্ৰ প্ৰতিবাদ ব্যুৰো ৰিপৰ্ট প্ৰাগ নিউজ